কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আইনের উপর আমার একটা শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশনের বাতিল করলেও অন্ততপক্ষে আমি আদালতে বিচার পাব। সেই সুস্থ বিচারে আমি আদালত থেকে পেয়েছি বগুড়া 6 এবং বগুড়া 4 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। এখন আর নির্বাচন করতে কোনো বাধা নাই, আমি নির্বাচনে প্রচারে আগামীকাল থেকে নেমে যাব। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমি প্রার্থীটা ফিরে পেয়েছি। সবার জন্য শুভকামনা এবং আমাদের সবাই দোয়া রাখবেন। আইনের উপর কেউ না, আইন আইনের ধারায় চলে। কেউ আমরা এতদিন যে লড়াই করতেছি, সব কিছু আইনের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা আইনের সাথে রেখে আমরা লড়াই করছি। এখন নির্বাচন কমিশনার তাহলে আমাদের উপরে মনে করেন উচ্চ আদালতে যায়, তাহলে আমরাও যাব। কারণ আমরা তো মনে করেন এখন তো লিগেল আছি, আমরা হলে আমরা কোন রকম কাজ তৈরি করিনি, আমরা জোর গলায় কেন বলতেছি দেখেন আমাকে সব কিছু লিগেল আছে, আমরা নির্বাচন করতে পারবো। সেই বিধায় কিন্তু আমরা হাইকোর্টে রিট করেছি বলে আমরা পেয়েছি। আর তারা নির্বাচন কমিশনার আমাদের উপর আমরাও যাব, কিন্তু জগতে শুধু আমি একা না। আপনি দেখেন কিন্তু কত লোক আছে, শুধু কিন্তু আমি একা না। যে দেখেন যারা অনেক চিত্রজগত লোক আছে তাদেরকে প্রশ্নটা করেন তো আপনারা, যে আপনারা তো আমার চিত্রজগত লাগছে কেন এদগতে আসলেন, আপনারা তো বিজনেস করেন কেন এদগতে আসলেন। এটা প্রতিটা লোকের গেলে মানুষ সবার একটা মানুষের করতে মন চায়, তাহলে মনে করেন একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণী যেতে চাই। যে আমার মানুষ সেবা কাজগুলো ভালো লাগে, আমার মানুষ সেবা কাজ মানুষ সেবা করতে ভালো লাগে, করতে চাই বলে কিন্তু আমি অল টাইম আপনার আমার সেবামূলক কাজও দেখেছেন, আমি কীরকম সেবামূলক কাজগুলো করি সব কিছু আপনি মিলে আর কি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থেকে নির্বাচন করতে। নিরাপত্তা কঠোর চাই, কারণ একটাই, গতবার 18-তে নির্বাচনের দিনে আপনারা সবাই দেখেছেন কেন্দ্রে আমার সাথে মারামারি হয়, সংঘর্ষ হওয়ার পরে পরে কিন্তু ভোট আমি বর্জন করি। এবার যেন এরকম কোনো ঘটনা না হয়, আমরা কড়া নিরাপত্তা চাই।